أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودعايا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. وقال ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسان. المغيرة بن شعبة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم عليكم حقوق الأمه ووعد البنات ومنع وهات. راه الترمذي بإسناد صحيح. وقال النبي الأمين صلى الله عليه وسلم ثلاثة لا يقبل منهم يوم القيامة صرف ولا عدل حق ومكذب بالقدر. آخر الحديث راه الطبراني معجم الكبير. راه الطبراني شكر আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ অনুগ্রহে একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে যথাসময়ে হাবরুল উম্মাহ জামে মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামত ঘর উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, শান্তি বর্ষিত হোক সকল নবী রাসূলগণের উপর, শান্তি বর্ষিত হোক সকল সাহাবীগণের উপর, শান্তি বর্ষিত হোক সকল তাবে তাবেঈন, সালফে সালেহীন এবং কিয়ামত পর্যন্ত আগত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ অনুসারী বর্গের উপর সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের সংক্ষিপ্ত সময়ে মূল্যবান জুমার খুতবার আলোচনার বিষয় যেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনের হকের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরপরেই আল্লাহ রাব্বুল আলামিন তার একত্ব তাওহীদের সাথেই যেই বিষয়টিকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন এবং এমন একটি বিষয় যেই পাপটাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় পাপ আল্লাহর সঙ্গে শিরক করা, এই শিরকের পরবর্তীতে শিরকের পরে পরে সবচাইতে বড় যে পাপ সেই পাপ তথা পিতামাতার বিরুদ্ধাচরণ করা, পিতামাতার অবাধ্যতা। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত অসংখ্য হাদিসের মধ্যে এ বিষয়টিকে আলোকপাত করেছেন যারা মূলত পিতামাতার অবাধ্য বা পিতামাতার সাথে সদাচারের গুরুত্ব কতখানি কত বেশি এবং পিতামাতার অবাধ্যতার পরিণাম কি হতে পারে সেই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনিব। একজন মা অত্যন্ত কষ্ট করে অবর্ণনীয় যাতনা সহ্য করে
তার সন্তানকে গর্ভে ধারণ করে যখন ধীরে ধীরে তার সন্তান তার পেটের মধ্যে বৃদ্ধি পেতে থাকে আস্তে আস্তে দিন যায় রাত্রি যায় এই পেটের সন্তান যখন বৃদ্ধি পেতে থাকে এমতো অবস্থায় প্রতিনিয়তই মায়ের কষ্টটা যেন বৃদ্ধি পেতে থাকে দিন দিন মায়ের কষ্টটা বাড়তে থাকে যখন একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় টানা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে এই সন্তানকে পেটে করে মা বহন করে যখন মৃত্যুর মতো অত্যন্ত কঠিন যন্ত্রণাকে স্বীকার করে নিয়ে মা তার এই সন্তানকে দুনিয়ার এই পৃথিবীর আলো দেখায় এরপরে ধীরে ধীরে সেই সন্তান যখন মায়ের শরীরের মায়ের শরীর থেকে এই দুধ পান করে ধীরে ধীরে মায়ের ঘুম নাই নিজে না খেয়ে সন্তানের মুখে আহার তুলে দেয় নিজে কষ্ট করে সন্তানকে ঘুমিয়ে রাখে নিজে না ঘুমিয়ে সন্তানকে ঘুমানোর ব্যবস্থা করে দেয় এইভাবে দিন যায় রাত্রি যায় প্রতিনিয়ত সেই সন্তানকে নিয়ে নবজাতক ভূমিষ্ঠ হওয়া সন্তানকে নিয়ে মা দুনিয়ার বুকে বিভিন্ন স্বপ্ন দেখে স্বপ্ন দেখতে থাকে এই সন্তানই যেন তার আশা ভরসা ঠিক অনুরূপভাবে একজন বাবা দুনিয়াতে চলতে গিয়ে সন্তানের মুখে একটু আহার তুলে দিতে গিয়ে সন্তানের মুখে এক লুকমা খাবার এক লুকমা আহার তুলে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে পর্যন্ত ফেলতে তারা দ্বিধাবোধ করে না দিন যায় রাত্রি যায় এইভাবে একটা সন্তানকে একজন পিতা এবং মা প্রতিনিয়ত তারা তাকে মানুষ করার জন্য তাকে বড় করার জন্য এই পৃথিবীর আলো বাতাস ভোগ করার জন্য তারা প্রতিনিয়ত আপ্রাণ চেষ্টা করে যায় সম্মানিত হাজিরিন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করা পিতামাতার সঙ্গে সদাচরণের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আল্লাহর হকের সঙ্গেই বলেছেন পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যেইখানে আল্লাহ রাব্বুল আলামিন তার স্বীয় হকের কথা বলেছেন যেইখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের কথা বলেছেন যেইখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব তাওহীদের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওইখানেই পিতামাতার সঙ্গে নম্র আচরণ সুন্দর আচরণ করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অকব রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু আর তোমার রব তোমার প্রতিপালক তোমাকে এই নির্দেশ প্রদান করেছেন কে নির্দেশ প্রদান করেছেন তোমার রব তোমার আল্লাহ তোমার রব তোমার প্রতিপালক তোমাকে এই নির্দেশ দিয়েছেন কি ইল্লা ইয়াহু তোমরা তার ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরীক করিও না ইবাদত করবে একমাত্র আল্লাহর যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ইবাদত করবে গোলামি করবে একত্ব ঘোষণা করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন ওই রবের ইবাদত করো আর ওই রবের সঙ্গে অন্য কাউকে শরীক করিও না অর্থাৎ শিরক করিও না এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহর হকের কথা বলতে গিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এরপরে তুমি তোমার পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করো তুমি তোমার পিতামাতার সঙ্গে সুন্দর সদ্ব্যবহার প্রদর্শন করো তাদের সঙ্গে উত্তম আচরণ করো এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সম্মানিত হাজিরিন তাহলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহ নিজের হক তথা আল্লাহর ইবাদত যেহেতু আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহই আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন অতএব ইবাদত পর একমাত্র যোগ্য তিনি কে আল্লাহ তো আল্লাহর এটা হক যে আল্লাহই একমাত্র ইবাদতের যোগ্য আর আল্লাহর ইবাদতের পর দুই নম্বরে গিয়ে একজন মুসলিম ব্যক্তির একজন মানুষের করণীয় হলো তার পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা এটা আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে আরো অনেক জায়গা পাবেন যেইখানে আল্লাহ রাব্বুল আলামিন একইভাবে বলেছেন
সম্মানিত হাজেরিন এবং আমরা যদি পাপের দিক বিবেচনা করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই পৃথিবীতে যত পাপ আছে পৃথিবীর বুকে যত গুনাহ আছে অপরাধ আছে সবচাইতে বড় অপরাধ হলো আল্লাহর সঙ্গে শিরক করা আল্লাহ বলেন ইন্না শিরকা লযুলমুন আযীম নিশ্চয় শিরক হলো পৃথিবীর বুকে সবচাইতে বড় জুলুম বড় অপরাধ তো আল্লাহর সঙ্গে শিরক করা এটা হলো পৃথিবীর বুকে সবচাইতে বড় অপরাধ এরপরে যেইটা বড় অপরাধ সেটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে একদিন বলছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের সাহাবীরা বলো তো আমি কি তোমাদের বড় বড় পাপ সম্পর্কে অবহিত করব না আল্লাহর নবী সাহাবীদেরকে এটা জিজ্ঞাসা করছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না আমি কি তোমাদেরকে বলে দিব না এমন কি পাপ যেই পাপটা পাপের মধ্যে বড় পাপের মধ্যে আবার অন্যতম বড় আকবারিল কাবায়ের মানে বড় বড় পাপ কবিরা গুনাহ এই কবিরা গুনাহের মধ্যে আবার অন্যতম বড় পাপ এই পাপ সম্পর্কে আমি কি তোমাদেরকে অবহিত করব না ফাকালু বালা ইয়া নবী আল্লাহ আল্লাহর নবীর সাহাবীরা বলছেন আল্লাহর নবী অবশ্যই আপনি বলবেন সবচাইতে বড় পাপ কোনটা সবচাইতে বড় পাপ কোনটা এই কথা আপনি বলবেন 2675 নম্বর হাদিস পাবেন সহিহ বুখারীতে এই হাদিস আল্লাহর নবী বলছেন যে আল কাবায়ের সালাসা পৃথিবীর বুকে মানুষ যত পাপ করে বড় পাপ অনেকগুলো রয়েছে কবিরা গুনো অনেকগুলো হয় তার মধ্যে অন্যতম বড় পাপ হলো তিনটি এরপর আল্লাহ রাসূল বলছেন আল ইশরাকু বিল্লাহ এক নম্বর পৃথিবীর বুকে সবচাইতে বড় পাপ হলো আল্লাহর সঙ্গে শিরক করা কোন ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে আল্লাহর ইবাদত না গিয়ে অন্য কাউকে অন্য কোন বস্তুকে কোন ব্যক্তিকে ইবাদতের উপযুক্ত মনে করবে ইবাদতের হকদার মনে করবে এটা হলো পৃথিবীর বুকে সবচাইতে বড় পাপ এ কথা আল্লাহর নবী বললেন এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে গিয়ে বলছেন ওয়া উকুকুল ওয়ালিদাইন দুই নম্বর বড় পাপটি হলো পিতামাতার অবাধ্যতা করা পিতামাতার বিরুদ্ধাচরণ করা পিতামাতার অবাধ্য হওয়া দুনিয়ার জীবনে পিতামাতার কথা না শুনে চলা এটা পৃথিবীর বুকে সবচাইতে দ্বিতীয় বড় পাপ এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালিয়ামিনুল গুমুস আল্লাহর ওয়ালিয়ামিনুল গুমুস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিন নম্বর বড় পাপ হলো মিথ্যা কসম করা বা ওয়াদা ভঙ্গ করা আর এক হাদিসে আল্লাহর রাসূল বলছেন কাউলু জুর মিথ্যা সাক্ষ্য দেওয়া শাহাদাতু জুর মিথ্যা সাক্ষ্য দেওয়া কাউলু জুর মিথ্যা কথা বলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে আমরা যেটা বলতে চাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে অন্যতম বড় পাপের এক নম্বর বড় পাপ হলো আল্লাহর সঙ্গে শিরক করা দুই নম্বর বড় পাপ আল্লাহ বললেন পিতামাতার সঙ্গে মন্দ আচরণ করা পিতামাতার অবাধ্য হওয়া তাহলে এক নম্বর বড় পাপ আল্লাহর অবাধ্য হওয়া দুই নম্বর বড় পাপ পিতামাতার অবাধ্য হওয়া ঠিক একইভাবে সবচাইতে বড় ফরজ হলো আপনার আমার জন্য আল্লাহর ইবাদত করা আল্লাহর তাওহীদকে মেনে নেওয়া আর দুই নম্বর পরবর্তী ফরজ কাজ হলো আল্লাহর আনুগত্যের পাশাপাশি পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করা পিতামাতার সঙ্গে সদাচরণ করা প্রখ্যাত কোরআনের ভাষ্যকার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি বিষয় তিনটি আয়াত নিয়ে এসেছেন তিনটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যেই তিনটি আয়াতে একটি জিনিস অপর আরেকটি জিনিসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি বিষয় নিয়ে কথা বলেছেন তিনটি আয়াত এমন রয়েছে যেই তিনটি আয়াতে তিনটি জিনিস অপর তিনটি জিনিসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত মানে একটির সঙ্গে আরেকটি অতপ্রতভাবে জড়িত এ কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস দলিল পেশ করছেন তিনি বলছেন যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে ঈমানদারগণ ওহে বিশ্বাসীগণ তোমরা যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছো
তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো তোমরা যারা আল্লাহকে এক আল্লাহ এক রব বলে মেনে নিয়েছো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা আল্লাহর অনুগত করো রাসূলের অনুগত করো তাহলে আল্লাহর অনুগত এক নম্বর দুই নম্বর কার অনুগত রাসূলের অনুগত আল্লাহর অনুগত যদি কেউ করে রাসূলের অনুগত যদি কেউ না করে তাহলে ওই ব্যক্তির এই কোন ইবাদত আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না একইভাবে কোন ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করে আর যদি আল্লাহর অনুগত না করে তাহলে কি কোনো উপকারে আসবে জি না উপকারে আসবে না তাহলে আল্লাহর অনুগতের সঙ্গে আল্লাহর রাসূলের অনুগত কি একটি আরেকটির সঙ্গে অঙ্গে অঙ্গীভাবে জড়িত এ কথা বলছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর অনুগত করতে হবে একইভাবে আল্লাহর রাসূলের অনুগত করতে হবে কোন ব্যক্তি যদি আল্লাহর অনুগত করে আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত না করে তাহলে ওই ব্যক্তির ইবাদত আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না যদিও আজকে দুঃখজনক আজকে আমাদের এই ফিতনাপূর্ণ জামানায় আজকে যখন মুসলিম উম্মাহ শতদলে বিভক্ত এমন তো অবস্থা এমন নতুন নতুন কিছু ফিতনা আমাদের মাঝে গজি উঠছে বা প্রকাশ পাচ্ছে যারা বর্তমানে বলে এক শ্রেণীর লোক বা এক শ্রেণীর দল যে আল্লাহর এই কোরআন মানতে হবে হাদিস মানার কোনো দরকার না আছে কি নাই নাউজুবিল্লাহ তারা বলে যে আল্লাহর অনুগত করতে হবে হাদিস মানার কোনো দরকার নাই আল্লাহর অনুগত আল্লাহ রাসূলের অনুগত মানেই তো আল্লাহ রাসূল যেগুলো বলেছেন আল্লাহর নবী যা কিছু করেছেন ওটাই তো আল্লাহর নবীর অনুগত আল্লাহ রাসূলের অনুগত আপনি যদি আল্লাহর শুধু অনুগত করতে চান আপনি যদি শুধু কোরআন মানতে চান আর যদি আপনি আল্লাহ রাসূলের হাদিসকে ছুঁড়ে ফেলে দেন আল্লাহ রাসূলের সুন্নাহকে যদি আপনি অস্বীকার করেন অমান্য করেন তাহলে কোশ্চিন কালেও ওই ব্যক্তি ইমানদার হইতে পারে না ইমানদার হওয়ার জন্য আল্লাহর অনুগত লাগবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অনুগত লাগবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে আমাদেরকে কোনো কথা বলে গিয়েছেন নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন নাই ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাউদুল আকাবিল লা আখযনাহু মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকতানা মিনহু ওয়াতিন আল্লাহ বলছেন যে নবী মুহাম্মদ নিজের পক্ষ থেকে যদি কোনো কথা বলতেন তাহলে আমি আল্লাহ তার ডান হাতটাকে চেপে ধরতাম এরপরে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী মুহাম্মদের কণ্ঠনালীটাকে কেটে দিতাম তাহলে আল্লাহ কি নবীর কণ্ঠনালী কেটে দিয়েছেন যদি মুহাম্মদ নিজের পক্ষ থেকে কোনো কথা বলতো যেটা আমি বলি নাই এমন কিছু যদি রচনা করে প্রচার করতো তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার ডান হাতকে চেপে ধরতাম এবং তার কণ্ঠনালীটাকে কেটে দিতাম তার মানে আল্লাহ আল্লাহ রাসূলের কণ্ঠনালী কি কেটেছেন কাটেন নাই এর মানে এটাই প্রমাণিত হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন যা কিছু আমাদেরকে দিয়ে গেছেন কোরআন এবং হাদিস থেকে এবং আল্লাহ রাসূলের বিশুদ্ধ আমল থেকে আল্লাহ রাসূলের বিশুদ্ধ হাদিস থেকে যা কিছু প্রমাণিত হয় এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোশ্চিন কালেও নিজের পক্ষ থেকে কোনো কথা বলে যান নাই আজকে যারা বিভ্রান্ত ছড়ানোর জন্য এমন সুন্দর বৌলি আড়াচ্ছেন সুন্দর সুন্দর বৌলি আড়াচ্ছেন কি যে আমরা কোরআন মানব সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন জি কোরআন সকল সমস্যার সমাধান দিবে কিন্তু এই কোরআনের ব্যাখ্যাটাই তো আল্লাহর নবী আমাদেরকে করে দিয়ে গেছেন সুবহানাল্লাহ এই হাদিসটা কোরআনের ব্যাখ্যা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমরান ইবনে হুসাইন তার যুগে এমন কতকগুলো লোক একদিন তিনি দার্স প্রদান করছেন এমন তো অবস্থায় এমন কতগুলো লোক দেখা গেল যারা তার সামনে উপস্থাপন করলেন যে ইমরান ইবনে হুসাইন আপনি শুধু আমাদেরকে কোরআন থেকে কথা বলবেন আল্লাহর কালামের কথা বলবেন আমরা কোরআন ছাড়া অন্য কিছু শুনতে চাই না যখন তিনি এই কথাটা বললেন এমতো অবস্থায় ইমরান ইবনে হুসাইন রাগান্বিত হলেন তিনি বললেন শোনো আমরা আজকে সলাত আদায় করি জোহরের সলাত চার রাকাত আদায় করি এমতো অবস্থায় আমরা নীরবে কোরআন তেলাওয়াত করি আমরা আসরের সালাত আদায় করি এটা হলো সেররি সালাত আমরা নীরবে কোরআন তেলাওয়াত করি আমরা মাগরিবের সলাত আদায় করি প্রথম দুই রাকাতে
আমরা জাহারি ভাবে তেলাওয়াত করি উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করি পরের এক রাকাতে আমরা চুপিস্বরে কোরআন তেলাওয়াত করি এরপর আমরা এশার সালাত আদায় করি প্রথম চার দুই রাকাতে আমরা কোরআন উচ্চস্বরে তেলাওয়াত করি আমরা কোরআন পরবর্তী দুই রাকাতে নিম্নস্বরে চুপিস্বরে কোরআন তেলাওয়াত করি এমন কি এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোথাও কি স্পষ্ট ভাবে বলেছেন আমরা সালাতে ওযু করি এই সালাতের ওযুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু চারটি অঙ্গ ধোয়ার কথা বলেছেন এমন কি আমরা বিস্তারিত যে ওযুটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ব্যাখ্যা করে দিয়েছেন কোরআন থেকে এই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআনের মধ্যে ওযুর বিস্তারিত বর্ণনা দিয়েছেন দেন নাই এমন কি তিনি আরো বলছেন আমরা যে হজ সম্পাদন করি আমরা কিভাবে ইহরাম বাঁধবো কোথায় থেকে ইহরাম বাঁধবো আমরা কিভাবে সাই করব আমরা কিভাবে তাওয়াফ করব কোথায় আমরা কঙ্কর নিক্ষেপ করব আমরা কোথায় কিভাবে আল্লাহর ইবাদত আনুগত্য করার মাধ্যমে আমরা হজ সম্পাদন করব এই বিস্তারিত বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে যান নাই এগুলো বিস্তারিত জানিয়ে দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতএব এরপরে তিনি বলছেন যদি কেউ বলে যে আমরা শুধু কোরআন শুনতে চাই আমরা শুধু কোরআন মানতে চাই আর আমরা হাদিস মানতে চাই না কোরআন ছাড়া অন্য কোনো কিছু আমরা গ্রহণ করতে চাই না মনে রেখো নিশ্চয় নিঃসন্দেহে ওই ব্যক্তি স্পষ্ট গোমরাহির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে সম্মানিত হাজেরিন এজন্য বলছিলাম যে কোরআন একইভাবে আপনার সুন্নাহ আল্লাহ রাসূলের হাদিসকে আপনাকে আঁকড়ে ধরতে হবে এ দুইটি আঁকড়ে ধরা ছাড়া আপনার আমার বাঁচার পরবর্তীতে আপনার আমার বাঁচার বিন্দুমাত্র সুযোগ নাই সম্মানিত হাজেরিন এজন্য বলছিলাম আল্লাহ বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহ রাসূলের আনুগত্য করো এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 47 আল্লাহ রাব্বুল আলামিন বললেন আকিমুস সালাহ তোমরা সালাত আদায় করো তোমরা সালাত আদায় করো ওয়াইতাই যাকাত তোমরা যাকাত প্রদান করো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এক নম্বরে সালাত আদায় করো সালাত কায়েম করো দুই নম্বর আল্লাহ রাসূল বললেন যে তোমরা যাকাত প্রদান করো তাহলে সালাত এবং যাকাত একটি আরেকটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত কোন ব্যক্তি যদি সালাত আদায় করে নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে আর যদি ফরজ যাকাত দিতে অস্বীকার করে ফরজ যাকাত দিতে যদি রাজি না হয় তাহলে ওই ব্যক্তির সফলতা আছে বলেন সফলতা নাই এজন্য সালাত যেমন আপনাকে আদায় করতে হবে দিনে রাত্রে পাঁচ ওয়াক্ত সালাত আপনি আমি আদায় করতে বাধ্য একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর হুকুম মেনে আল্লাহর নবীর হুকুম মেনে আপনাকে আমাকে যাকাত দিতে হবে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে এই যাকাত প্রদান করতে আপনি আমি একইভাবে বাধ্য সালাত এবং এই যাকাতকে ডিভাইড করার পার্থক্য করার বিন্দুমাত্র কোনো সুযোগ নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নবী যখন মুয়াজ ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর নিযুক্ত করে পাঠালেন এমতো অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুয়াজ শোনো ইন্নাকা তাআতি মিন আহলি কিতাব নিশ্চয় তুমি এমন এক কওমের নিকটে যাচ্ছ নিশ্চয় তুমি এমন এক জাতির নিকটে যাচ্ছ যারা হলো অমুসলিম যারা হলো ইয়াহুদি খ্রিস্টান যারা হলো আহলে কিতাব মনে রেখো মুয়াজ তুমি তাদের নিকটে প্রথম গিয়ে দাওয়াত দিবে শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু এক নম্বরে দাওয়াত দিবে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল এটা এক নম্বর দাওয়াত দুই নম্বর দাওয়াত শোনো ফাইন আতাউলাকা ফাইন আতাউলি দালিক যখন তারা এই দাওয়াতটাকে মেনে নিবে এমতো অবস্থায় তুমি তাদের সঙ্গে সঙ্গে বলে দিবে আন্নাল্লাহ আফতারাদ আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা নিশ্চয় আল্লাহ পাক তোমাদের জন্য দিনে রাত্রে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করাকে ফরজ করেছেন কি করেছেন ফরজ এক নম্বরে দাওয়াত দিবে ঈমানের তাওহীদের যখন তারা আল্লাহকে মেনে নিবে যখন তারা এক আল্লাহকে একক হিসেবে মেনে নিবে যখন তারা ঈমান আনয়ন করবে এমতো অবস্থায় তুমি তাদেরকে দাওয়াত দিবে আল্লাহ এখন তোমাদের জন্য দিনে রাত্রে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করাকে কি করছেন
ফরজ করেছেন ফাইন আতাউলি দালিক যখন তারা সালাতকে মেনে নেবে এমন অবস্থায় তুমি তাদেরকে বলে দিবে আল্লাহ কদ আফতারাদ আলাইহিমুস সাদাকা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যাকাত প্রদান করাকে ফরজ করে দিয়েছেন যাকাত প্রদান করা ফরজ যখন তারা সালাতকে মেনে নেবে যখন তারা সালাত আদায় করবে একই সঙ্গে তাদেরকে বলে দিবে এবার তোমাদের করণীয় হলো যদি তোমরা নিসাব পরিমাণ সম্পদের মালিক হও তাহলে যাকাত তোমাদেরকে প্রদান করতে হবে সম্মানিত হাজেরিন সহিহ মুসলিমের প্রথম খণ্ড কিতাবুল ইমানের হাদিস নাম্বার এটা 27 তাহলে আমরা বলতে চাচ্ছিলাম সালাতের সঙ্গে যাকাত অঙ্গাঙ্গিভাবে জড়িত অতপ্রতভাবে জড়িত কোন ব্যক্তি যদি সালাত আদায় করে নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে বাধ্য সালাত আদায় করে যাকাতকে যদি অস্বীকার করে তাহলে ওই ব্যক্তি যেমন পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না অনুরূপভাবে কোন ব্যক্তি যদি যাকাত প্রদান করে আর যদি সালাতকে অস্বীকার করে সালাত যদি আদায় না করে তাহলেও ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না নাম্বার 3 এরপরে তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা তুমি আমার ইবাদত করো আনিশকুরলি তুমি আমার কৃতজ্ঞতা আদায় করো তুমি আমার শুকরিয়া আদায় করো ওয়ালি ওয়ালিদাইকা আর তুমি তোমার পিতামাতার কৃতজ্ঞতা আদায় করো সুবহানাল্লাহ তাহলে এক নম্বর কার কৃতজ্ঞতা এক নম্বর হলো পিতামাতার কৃতজ্ঞতা পিতামাতার শুকরিয়া এরপরে দুই নম্বরে হলো পিতামাতার এক নম্বরে হলো আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহর শুকরিয়া নাম্বার 2 পিতামাতার কৃতজ্ঞতা তাহলে পিতামাতার কৃতজ্ঞতা শুকরিয়ার সঙ্গে আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহর শুকরিয়া অঙ্গাঙ্গিভাবে জড়িত অতপ্রতভাবে জড়িত কোন ব্যক্তি যদি আল্লাহর ইবাদত করে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করে আর যদি আল্লাহর রাসূলের আর যদি পিতামাতার অকৃতজ্ঞতা আদায় করে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি সফল কাম নয় ওই ব্যক্তির জন্য পরকালীন জীবনে দুর্ভোগ রয়েছে যে পিতামাতার সেবা শুশ্রূষা করে না কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করে কিন্তু পিতামাতার প্রতি তারা কৃতজ্ঞ নয় আবার যদি কেউ পিতামাতার কৃতজ্ঞ হয় আর যদি আল্লাহর অকৃতজ্ঞ হয় তাহলে ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে না তাহলে আল্লাহর কৃতজ্ঞতার পাশাপাশি কার কৃতজ্ঞতা জড়িত পিতামাতার আল্লাহর শুকরিয়া আদায়ের সঙ্গে পিতামাতার শুকরিয়া জড়িত আপনি আমি যেভাবে একইভাবে আল্লাহর আনুগত্য করি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি আল্লাহর হক আদায় করি অনুরূপভাবে আপনার আমার দায়িত্ব হলো আল্লাহর আনুগত্যের সঙ্গে সঙ্গে আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের পাশাপাশি পিতামাতার আনুগত্য করা পিতামাতার কৃতজ্ঞতা আদায় করা পিতামাতার কৃতজ্ঞতা শুকরিয়া প্রকাশ করা এটা আপনার আমার ইমানি দায়িত্ব মুমিন হিসেবে এটা আপনার আমার কাজ যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন সম্মানিত হাজেরিন এজন্য বলছিলাম পিতামাতার সঙ্গে উত্তম আচরণ সদাচরণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত গুরুত্বপূর্ণ একটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একদিন হঠাৎ করে এক লোক আগমন করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলছেন যে আল্লাহর নবী আল্লাহ রাসূল বলেন তো আমার পিতামাতা আমার নিকটে কি পায় আমার পিতামাতা আমার জন্য আমার পিতামাতার জন্য আমি কি করতে পারি বা আমার পিতামাতা আমার পক্ষ থেকে কি পায় তাদের জন্য আমার কি হক রয়েছে আপনি বলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুক পিতামাতা হলো তোমার জান্নাত আর এই পিতামাতাই হলো তোমার জাহান্নাম যদি তোমার পিতামাতা যদি তোমার পিতামাতাকে তুমি সন্তুষ্ট করতে পারো যদি তাদের কৃতজ্ঞতা আদায় করো যদি তুমি তাদের আনুগত্য প্রকাশ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তোমাদের জন্য কি হবে সহজ হয়ে যাবে আর যদি তোমার পিতামাতার সঙ্গে মন্দ আচরণ করো পিতামাতার সঙ্গে যদি তোমরা দুর্ব্যবহার করো পিতামাতার যদি তোমরা অকৃতজ্ঞতা আদায় করো তাহলে এই জান্নাত তোমাদের জন্য সহজ নয় বরং কঠিন হয়ে যাবে আর জাহান্নামের রাস্তা তোমাদের জন্য সহজ হয়ে যাবে এই জন্য সম্মানিত হাজেরিন আল্লাহ রাসূল বললেন পিতামাতার হক বলতে পিতামাতাই হলো মূলত একজন ব্যক্তির জান্নাত পিতামাতাই হলো মূলত জাহান্নাম সম্মানিত উপস্থিতি এজন্য মনে রাখবেন ইসলাম আমাদেরকে যদিও বর্তমানে
প্রাচ্যত্বের শেখানো সভ্যতায় গা ভাসিয়ে আজকে বর্তমান ইয়াহুদ খ্রিস্টান আমি তাদের সংস্কৃতির কারণে যদিও আজকে তারা আজকে আমাদের মুসলিম সন্তানদের এভাবে শিক্ষা দেয় যদিও বর্তমান ইয়াহুদ খ্রিস্টান ইয়াহুদ নাসারা যারা রয়েছে বর্তমান প্রাচ্যত্বের সেই শেখানো সভ্যতার কারণে আজকে যদিও এক শ্রেণীর মানুষ তারা বুঝেছে যে পিতামাতা দিন দিন যত বৃদ্ধ হবে যত তারা বার্ধক্যে উপনীত হবে ততই পিতামাতা থেকে আপনার আমার বা পিতামাতা থেকে সন্তানের সম্পর্ক দূরে হতে লাগবে বা দূরত্ব সৃষ্টি হতে থাকবে এটা আজকে তারা শিক্ষা দিচ্ছে বর্তমানেও ইয়াহুদি খ্রিস্টানদের তাদের সংস্কৃতি তাদের কালচার হলো বর্তমানে যখন একজন পিতা একজন মাতা দিন দিন বার্ধক্যে উপনীত হবে যখন তারা দিন দিন বার্ধক্যে উপনীত হবে এমন তো অবস্থায় সন্তান তাদের নিকট থেকে দূরে সরে যাবে যখন সন্তানরা স্বাবলম্বী হবে নিজের পায়ে দাঁড়াতে শিখবে যখন তারা প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন তাদের আর পিতামাতার প্রয়োজন হবে না পিতামাতা থাকবে কোথায় কল হবে তো ঠিক একইভাবে আজকে আমাদের মুসলিম সমাজের কিছু তরুণ আজকে মুসলিম সমাজের কিছু যুবক সেই ইয়াহুদি খ্রিস্টান সেই প্রাচ্যত্বের সভ্যতাকে তারা আজকে মডেল মনে করে আজকে তারাও এই পথে এগুচ্ছে যে তারাও মনে করে যখন আমার পিতামাতা বার্ধক্যে উপনীত হবে যখন আমি এস্টাবলিশ হব যখন আমি নিজের পায়ে দাঁড়াতে শিখব যখন আমি প্রতিষ্ঠিত হয়ে যাব তখন আমার আর পিতামাতার প্রয়োজন হবে না আমার পিতামাতাকে রেখে আসতে হবে বৃদ্ধাশ্রমে আজকে তারা এটা শিখছে কিন্তু ইসলামকে শিক্ষা দেয় কথা বলেন ইসলামের শিক্ষা দেয় না ইসলাম বলে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করো সদাচরণ করো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবিদিল ওয়াইম্মা ইয়াবুলু ওয়ান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার পিতা অথবা তোমার মাতা অথবা তারা উভয়েই যদি বার্ধক্যে উপনীত হয় তারা দিন দিন বৃদ্ধ হয়ে যাচ্ছে বার্ধক্যে উপনীত হয়েছে এমন তো অবস্থায় তোমার কাজটা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আল্লাহ বলছেন যখন তোমার পিতা একজন নতুবা মাতা নতুবা উভয়ে একত্রিত অবস্থায় যদি বার্ধক্যে উপনীত হয় এমন তো অবস্থায় ফালা তাকুল্লাহুমা উফফু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন কোন শব্দ প্রয়োগ করো না উফ এমন কোন বিরক্তিসূচক কোন শব্দ তাদের সামনে ব্যবহার করিও না এটা আল্লাহ শিক্ষা দিচ্ছেন এটাই ইসলাম এটাই ইসলামের সৌন্দর্য স্বাভাবিকভাবে একজন সন্তান পিতামাতার সঙ্গে তো উত্তম আচরণ করবেই পিতামাতার সঙ্গে তো সুন্দর আচরণ করবেই বরং পিতামাতা যখন দিন দিন বার্ধক্যে উপনীত হবে আপনার আমার পিতা বৃদ্ধ হয়ে যাচ্ছে আপনার আমার মা বৃদ্ধ হয়ে যাচ্ছে আগের মতো চলাফেরা করতে পারে না এখন তার অনেক ওষুধের প্রয়োজন হয় এখন তার বিছানায় থাকতে হয় এখন আগের মতো কাজ করতে পারে না আপনার আমার পিতা আগের মতো পরিশ্রম করতে পারে না যখন তারা বৃদ্ধ হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো এমন তো অবস্থায় এমন কোন বিরক্তিসূচক শব্দ প্রয়োগ করে তাদের সামনে ওহ এমন শব্দ পর্যন্ত বলা যাবে না এটা আল্লাহ শিক্ষা দিচ্ছেন ওয়ালা তানহারহুমা তাদেরকে কষ্ট দিও না তাদের কোনো আচরণে কষ্ট পেও না অকুল্লাহুমা কাওলান কারীমা আর তাদের সঙ্গে সঙ্গত কথা বলো সুন্দর কথা বলো আল্লাহ রাব্বুল আলামিন এটা আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন তাহলে প্রাচ্যত্বের সেই সভ্যতা আপনাকে আমাকে শিক্ষা দিল ইয়াহুদিয়া খ্রিস্টানরা আমাকে শিক্ষা দিল পিতামাতা আস্তে আস্তে বৃদ্ধ হবে আপনি আমি নিজে নিজে এস্টাবলিশ হব এমন তো অবস্থা আপনার আমার পিতামাতার সঙ্গে দূরত্ব সৃষ্টি হবে আর পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিলেন শোনো যখন তোমার পিতামাতা বার্ধক্যে উপনীত হবে তখন তাদের প্রতি তোমার সহানুভূতি তাদের প্রতি তোমার এই ভালোবাসার দৃষ্টি দিন দিন আরো বেশি হবে বলি সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন এটাই হলো মূলত ইসলামের শিক্ষা এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন মেনে চলার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন
ان الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد সম্মানিত হাজিরিন এবার আসুন পিতামাতার অবাধ্যতার পরিণতি কি হতে পারে পিতামাতার অবাধ্যতার পরিণতি পরিণাম কি হতে পারে কতটা ভয়ঙ্কর হতে পারে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল্লাহ রাসূল বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মানুষ শোনো তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন আল্লাহ রাসূল বলেন শোনো তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না তার এক আল্লাহর নবী বলেন মুদমিনুল খামর যারা সর্বদা মাদক সেবন করে যারা বিড়ি সিগারেট গুল তামাক জর্দা হেরোইন ফেন্সিডিল ইয়াবা আলাপাতি পেথিডিন যেটাই হোক না কেন যারা সেবন করে এরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না এদের জন্য জান্নাত হারাম আল্লাহর নবী বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে বলেন দুনিয়ার মানুষ শোনো ওয়া আকুন পিতামাতার অবাধ্য চলে যারা পিতামাতার অবাধ্যতা করে যারা পিতামাতার বিরুদ্ধাচরণ করে যারা এই সমস্ত ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে না এদের জন্য জান্নাত হারাম আপনার পিতা 70-80 বছর বয়স হয়ে গেছে আপনার পিতা বার্ধক্যের কোঠায় উপনীত হয়েছে অথচ আপনি আমি তার সন্তান হয়ে তার সেবা শুশ্রূষা করি না তার সঙ্গে বিরুদ্ধাচরণ করি তার অবাধ্যতা পোষণ করি এমন সন্তান আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না এমন সন্তানের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো অদায়ুস দায়ুস জান্নাতে প্রবেশ করবে না দায়ুস ব্যক্তি জান্নাত প্রবেশ করবে না দায়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী ওই ব্যক্তি দায়ুস কোন ব্যক্তি যার ব্যাপারে বললেন আপনি জান্নাত হারাম যে লোকটা জান্নাতে যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাসা যেই ব্যক্তি তার পরিবারে বেহায়ার নির্লজ্জতার বেপর্দার সুযোগ তৈরি করে দেয় এমন গার্ডিয়ান এমন অধীনস্থ পুরুষ যারা রয়েছে পিতা হোক ভাই হোক তার স্বামী হোক এই সমস্ত ব্যক্তিবর্গ তারা জান্নাতে প্রবেশ করবে না ওই মহিলা তো জান্নাতে যাবে না যাবেই না জান্নাতের ঘ্রাণ পর্যন্তও পাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই শ্রেণীর ব্যক্তি রয়েছে যারা জান্নাতে যাবে না যাদেরকে আমি কখনোই দেখিনি এই কথা বলার পর আল্লাহর রাসূল বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলা রউসুহুন্না কাসমাতিল বুখতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন কতকগুলো নারী এমন কতকগুলো মহিলা যারা রাস্তা দিয়ে হেঁটে চলে তাদের পোশাকগুলো হলো নগ্ন পোশাক আল্লাহর রাসূল বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়া যাদের পোশাক হলো নগ্ন তাদের পোশাক পরার পরেও দেহের অবয়বগুলো বোঝা যায় মাথায় তাদের কাপড় নেই বুকে পিঠে যাদের কাপড় নেই পোশাক নেই এরা হলো মূলত নগ্ন পোশাকধারী আল্লাহর রাসূল বলেন রুসুহুন্না কাসমাতিল বুখতি তাদের মাথার খোপাটা হলো এই চুলের খোপাটা হলো হেলে যাওয়া উটের কুজের নেই উটের কুজটা যেমন হেলে দুলে চলে ঠিক তারা রাস্তায় এভাবে হেলে দুলে চলে তাদের এই কুজের মতো মাথার খোপাটা বাঁধা থাকে আল্লাহ রাসূল বললেন এই সমস্ত মহিলা জান্নাতে যাবে না যাবে না ওয়ালা ইয়াজিদনা রিহাহা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তারা পাবে না এই মহিলাদের ব্যাপারে আল্লাহ রাসূল এই কথা বলেছেন এরপরে আল্লাহ রাসূল আরেকটি বাক্য এই হাদিসে বলেন যে তারা জান্নাতে যাবে না ওদের জন্য জান্নাত হারাম কাদের জন্য যেই ব্যক্তি পরিবারে বেহায়ার সুযোগ করে দেয় আপনি আমি পরিপূর্ণ আল্লাহর আনুগত্য করি আল্লাহর দিন মেনে চলার চেষ্টা করি সালাত আদায় করি সিয়াম পালন করি তাহাজ্জুদ আদায় করার চেষ্টা করি কিন্তু রাস্তা দিয়ে যেই মেয়েটি চলাফেরা করে ওইটা আপনার মেয়ে আপনার আমার বোন অথচ বেপর্দা হয়ে চলাফেরা করে আপনি আমি তাকে পরিপূর্ণ পর্দার জন্য আল্লাহর আনুগত্য করার জন্য আল্লাহর দিন মেনে চলার জন্য আপনি আমি তাকে নির্দেশ দেই নাই আপনি আমি হলাম দায়ুস সহজ ভাষায় দায়ুস হলো ওই ব্যক্তি যে পরিবারে বেহায়ার বেপর্দার সুযোগ তৈরি করে দেয় সম্মানিত হাজেরিন এই হাদিসে আল্লাহ রাসূল দুই নম্বরে যে বাক্যটা বললেন ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম
যেই ব্যক্তি পিতামাতার বিরুদ্ধাচরণ করে পিতামাতার অবাধ্যতা পোষণ করে আর মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বল মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেছেন حرم عليكم عقوق الامه নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পিতামাতার অবাধ্যতাকে হারাম করেছেন আল্লাহর নবী বলেছেন দুনিয়ার মানুষ শোনো নিশ্চয় পিতামাতার অবাধ্যতা সন্তানের জন্য আল্লাহ হারাম করেছেন কোন সন্তান পিতামাতার বিরুদ্ধাচরণ করতে পারে না পিতামাতার অবাধ্যতা পোষণ করতে পারে না পিতামাতার নাফরমানি করতে পারে না কোন সন্তানের জন্য এটা উচিত নয় এটা তার জন্য হারাম আল্লাহ রাসূল বলেন ওয়া ওয়াদাল বানাত প্রত্যেকটি মানুষের জন্য জীবন্ত কন্যা সন্তানকে মেরে ফেলা হত্যা করা মাটির নিচে পুঁতে দেওয়া আল্লাহ হারাম করেছেন এই কাজটাও মূলত হারাম আল্লাহ রাসূল বলেন শুনে রাখো দুনিয়ার মানুষ প্রত্যেকটি ব্যক্তির জন্য আল্লাহ হারাম করেছেন পিতামাতার সঙ্গে মন্দ আচরণ করা পিতামাতার অবাধ্যতা করা পিতামাতার সঙ্গে কটু কথা বলা এটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন সম্মানিত হাজিরিন এজন্য বলছিলাম আজকে আমি অনেক সমাজে যুবকদেরকে দেখতে পাই বর্তমানে তারা পিতামাতার সঙ্গে মন্দ অবাধ্যতা তো দূরের কথা এমনকি তাদের সঙ্গে গালিগালাজ নোংরা ভাষা অশ্লীল কথাবার্তা বলতে সামান্যতম দ্বিধাবোধ তারা আজকে করে না আফসোস তাদের জন্য দুর্ভোগ তাদের জন্য এজন্য যুবক ভাই তোমার উদ্দেশ্যে আল্লাহ রাসূলের একটা হাদিস বলি 2511 নম্বর হাদিস যে হাদিসটা তিরমিজির মধ্যে পাওয়া যাবে তিরমিজির মধ্যে পাওয়া যাবে পৃথিবীর বুকে মানুষ যত দুনিয়াতে পাপ করে দুনিয়াতে পাপের দুইটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে আদম সন্তানকে দিয়ে দেন কয়টা দুইটা মানুষ আদম সন্তান যত পাপ করে দুনিয়াতে শাস্তি তো আল্লাহ পরকালে দিবেন নাকি দিবেন না অবশ্যই দিবেন তো এমন দুইটা পাপ রয়েছে যেই দুইটা পাপের কারণে আল্লাহ তাকে দুনিয়াতে শাস্তি দিয়ে দেন দুনিয়াতে শাস্তি পরকালে শাস্তি তো আল্লাহ দিবে নয় বরং আল্লাহ দুনিয়াতেই তাদেরকে শাস্তি দিয়ে দেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন যানবিন আজদারু আইয়াজ্জালাল্লাহু লিসাহিব সাহিবিহিল উকুবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে দুইটা পাপ রয়েছে যেই দুইটা পাপের দরুন আল্লাহ বান্দাকে আল্লাহ মানুষকে দুনিয়াতে শাস্তি দিয়ে থাকেন নাউযু বিল্লাহ দুইটা পাপের কারণে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়ে দেন দুইটা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেন পাপের কারণে দুইটা পাপ কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো আল্লাহ রাসূল বলেন মিনাল বাগি ওয়াকাতিয়াতি রহিম এক নম্বর হলো জেনা ব্যভিচার আর অপরটি হলো পিতামাতার সঙ্গে মন্দ আচরণ করা পিতামাতাকে কষ্ট দেওয়া এই দুইটি পাপের কারণে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়ে দেন যদি কেউ জেনা করে যদি কেউ ব্যভিচার করে যদি কেউ এই জেনার মতো গরিহিত পাপে যদি কেউ জড়িয়ে যায় ওই পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে কোনো না কোনো ভাবে তাকে দিবেন অবশ্যই দিবেন আজ নয় কাল হোক দিবেন যদি কেউ খাঁটি দিলে তওবা করে একনিষ্ঠ চিত্তে তওবা করে সেটা ভিন্ন বিষয় যদি তওবা না করে পাপ চলতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে তাকে শাস্তি দিবেন দুরারোগ্য ব্যাধি দিতে পারেন দুনিয়াবি জীবনে কোনো বালা মুসিবত হতে পারে দুনিয়ার জীবনে বড় ধরনের কোনো দুর্ঘটনা হতে পারে বিভিন্ন ভাবে আল্লাহ দুনিয়াতে তাকে শাস্তি দিতে পারেন আরেকটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পিতামাতার সঙ্গে মন্দ আচরণ করা পিতামাতাকে কষ্ট দেওয়া পিতামাতাকে যারা দুনিয়াতে কষ্ট দেয় তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে পরকালেও ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ রাসূল বলেন আজকে যেই সন্তান আজকে যেই ব্যক্তি পিতামাতার সঙ্গে মন্দ আচরণ করে পিতামাতাকে গালিগালাজ করে পিতামাতাকে কটু কথা বলে পিতামাতার দায়িত্ব পালন করে না দেখবেন অচিরেই ওই ব্যক্তির সন্তান তাকেও দুনিয়ার জীবনে কষ্ট দিবে তাকেও বৃদ্ধাশ্রমে রেখে আসবে সম্মানিত হাজিরিন এজন্য আল্লাহ রাসূলের হাদিসটাকে মূল্যায়ন করবেন যুবক ভাই খবরদার কখনো কোনোদিন পিতামাতার অবাধ্য হবেন না কটু কথা বলবেন না যার কারণে আল্লাহ আপনার প্রতি দুনিয়াতেই গজব নাজিল করেন দুনিয়াতে আপনাকে আল্লাহ শাস্তি
দিয়ে থাকেন এমন দুইটি পাপ করা থেকে আল্লাহ আমাদের বিরত থাকার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি এজন্য বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর অনেক হাদিস রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই তিন শ্রেণীর ব্যক্তির ইবাদত পরকালীন জীবনে আল্লাহ কবুল করবেন না আজকে আমরা অনেক ইবাদত করি আজকে আমরা অনেক ইবাদত করি হয়তোবা আল্লাহ আমাকে জান্নাত দিবেন আমার পিতামাতা খুশি না তাতে কি আমি তো আল্লাহর ইবাদত করি আমার পিতামাতা আমার উপর অসন্তুষ্ট তাতে কি আমি তো আল্লাহর ইবাদত করি আমি তো তাহাজ্জুদ পড়ি আমি তো সালাত আদায় করি সম্মানিত হাজেরিন আপনি যদি পিতামাতার আনুগত্য না করে আপনি যদি আপনি আমি যদি পিতামাকে কষ্ট দিয়ে আল্লাহর ইবাদত করি তাহলে এই ইবাদত করা দিয়ে আল্লাহকে খুশি করা যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদি পিতামাতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিহিত সুবহানাল্লাহ পিতামাতা যদি আপনার উপর সন্তুষ্ট থাকে খুশি থাকে তাহলে বুঝতে হবে কে খুশি আছেন আল্লাহ খুশি আছেন এরপর আল্লাহ রাসূল বলছেন অসাখাত রব্বি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অসাখাত রব্বি ফি সাখাতিল ওয়ালিদি আল্লাহ রাসূল বলছেন আর পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি নিহিত রয়েছে পিতামাতা যদি আপনার আমার উপর অসন্তুষ্ট থাকে বুঝতে হবে তাহাজ্জুদ পড়ে আল্লাহকে খুশি করা যাবে না সালাত আদায় করে আল্লাহকে খুশি করা যাবে না আলেম হয়ে খতিব হয়ে হাফেজ হয়ে আল্লাহকে খুশি করা যাবে না যদি পিতামাতা আপনার উপর আমার উপর রাগান্বিত থেকে যায় তার মানে কি এটা যে পিতামাতাকে আমি খুশি করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করব এমন সুযোগ কি আছে বলেন এমন সুযোগ নাই আপনি আমি পিতামাতাকে খুশি করতে চাইলাম যে পিতামাতা খুশি হলে আল্লাহ খুশি আপনি বিয়ে করবেন আজকে অনেক দিনই ভাই অনেক যুবক ভাই আমাদেরকে আফসোস করে বলে শেখ আমরা বিয়ে করতে যাই বা ভাই আমরা বিয়ে করতে যাই এমন তো অবস্থা আমার পিতামাতা বলেছে যে বর্তমান আধুনিক যুগে আধুনিক মেয়েকে বিয়ে করতে হবে আমি চাই যে একজন আমি দিনদার একজন ধার্মিক একজন পরহেজগার রমণীকে আমার জীবন সঙ্গিনী হিসেবে আমি নির্বাচন করব এমন তো অবস্থা আমার পিতামাতা বলেছে যে আমার অমুক বন্ধুর মেয়ে আছে তারা বর্তমানে ব্যাকডেটেড না তারা বর্তমানে তারা আধুনিক তারা সভ্য অতএব সুশীল পরিবারে বিয়ে করতে হবে তোমার ওই ব্যাকডেটেড মহিলাকে ওই পরিপূর্ণ পর্দা মেনটেন করে যারা চলে তাদেরকে বিয়ে করা যাবে না এক্ষেত্রে আপনি কি পিতামাতাকে খুশি করবেন জি না এক্ষেত্রে পিতামাতাকে বুঝিয়ে ওই দিনদার ওই রমণীকে বিয়ে করতে হবে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে নির্দেশ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দিনদারিতাকে অগ্রাধিকার দাও তোমরা ধার্মিকতাকে প্রাধান্য দাও আল্লাহ রাসূলের নির্দেশ এটা ইসলামের নির্দেশ আর আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করতে গিয়ে আপনারা আমার পিতামাতার সন্তুষ্টি অনুযায়ী তাদের খুশি অনুযায়ী যদি আপনি আমি বিপর্দা দিন বুঝে না ধর্ম বুঝে না পর্দা করে না সালাত আদায় করে না এমন মেয়েকে বিবাহ করি এতে মূলত আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবেন এই জন্য আল্লাহকে অসন্তুষ্ট করে পিতামাতাকে খুশি করতে হবে বিষয়টা এমন নয় আপনি আল্লাহর ইবাদত করবেন আজকে আফসোস হতে হয় আজকে আমাদের অনেক মা এমনও পাওয়া যায় অনেক এমন মাও পাওয়া যায় যা আজকে যুবক সন্তান দিন বুঝেছে আজকে শায়েখদের আজকে বিভিন্ন আলেম ওলামার আলোচনা শুনে আল্লাহ রাসূলের হাদিস পড়ে আল্লাহ রাসূলের আমল দেখে সুন্দর এই সুন্নত এই ওয়াজিব বিধান এই দাড়ি যখন সে রাখতে ইচ্ছা পোষণ করে যে ওয়াজিব বিধান এই গুরুত্বপূর্ণ পুরুষ ব্যক্তির জন্য ফরজ এই ইবাদতটা আল্লাহ রাসূলের সুন্নাহ এই ইবাদতটা আমি সম্পাদন করতে চাই এই আমলটা আমি করতে চাই আমি আজকে দাড়ি রাখতে চাই জেনারেল শিক্ষিত স্টুডেন্ট আপনার যখন ইউনিভার্সিটিতে পড়ে কলেজে পড়ে এমন তো অবস্থায় তার পিতা মাতা পর্যন্ত তাকে নিষেধ করে যে বাবা এই বয়সে দাড়ি রাখতে হবে না আছে কি নাই সম্মানিত মায়েরা আমার এজন্য বলছিলাম আপনার সন্তানকে আপনি কোন রাস্তায় হাঁটাচ্ছেন আপনার সন্তানকে আপনি কোন পথে ফেলে দিচ্ছেন আজকে তারা জাহান্নামের দিকে হাঁটছে তারা জাহান্নামের পথে অগ্রসর হচ্ছে এই বিষয়ে আপনার কোনো ভ্রুক্ষেপ নাই অথচ উচিত ছিল আপনার সন্তান এই দুনিয়াতে যেমন আল্লাহকে রাজি খুশি করে চলবে একইভাবে আপনার রাজি খুশি আপনাকে রাজি খুশি করে চলবে একইভাবে যেন পরকালীন জীবনে ওই কঠিন জাহান্নামে প্রবেশ না করে যেন আল্লাহর জান্নাত পেতে পারে
এই জন্য আপনাকে আমাকে দায়িত্ব পালন করা উচিত ছিল সেইভাবে আপনারা আমার সন্তানকে গড়ে তোলা উচিত ছিল অথচ আজকে আমরা সন্তানদেরকে দিন থেকে মাহরুম করে রাখি দিন থেকে ফিরিয়ে রাখি আল্লাহ রাব্বুল আলামিন এমন কাজ থেকে হেফাজত করুন বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আপনাকে বলি তাবারানী মুজামুল কাবীরের মধ্যে পাবেন 7547 নম্বর হাদিস আল্লাহর রাসূল বলেন সালাসাতুন লা ইয়াকবালু মিনহুম ইয়াউমাল কিয়ামা সারফুন ওয়ালা আদলুম ওই ব্যক্তির তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদের কোন ইবাদত যাদের ফরজ নফল ইবাদত আল্লাহ কিয়ামতের মাঠে কবুল করবেন না তিন শ্রেণীর ব্যক্তি আছে যারা দুনিয়াতে যতই সুন্দর ইবাদত করুক না কেন ওই যে বললাম আল্লাহকে খুশি করতে চায় ইবাদত করে কিন্তু পিতামাতাকে কষ্ট দেয় পিতামাতার দেখভাল করে না পিতামাতার দায়িত্ব পালন করে না এমন সন্তান আল্লাহ রাসূল বলেন শোনো এক নম্বরে বলেন ওয়াক্কুন যারা পিতামাতার অবাধ্য চলে পিতামাতার নাফরমানি করে পিতামাতাকে কষ্ট দিয়ে কাজ করে এমন সন্তান পশ্চিম কালেও জান্নাত তো পাবে না আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তির কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না যারা পিতামাতাকে কষ্ট দেয় ইমাম হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটিকে হাসান বলেছেন সহিহ বলেছেন আদর সম্মানিত হাজেরিন আরেকটি বিষয় আল্লাহ রাসূল বলেন ও মান্নান যারা খোটা প্রদান করে এদেরও ইবাদত আল্লাহ কবুল করবেন না আপনি দান করেছেন দান করে খোটা প্রদান করছেন যে তোমার বিপদে আমি তোমার পাশে ছিলাম তোমার মেয়ের বিয়েতে আমি সহযোগিতা করেছিলাম তোমার মসজিদে আমি এত টাকা দিয়েছিলাম টাইলস কিনে দিয়েছিলাম এসি লাগিয়ে দিয়েছিলাম আপনি দান করেছিলেন কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য অতএব দান করে খোটা প্রদান করা আপনার জন্য আমার জন্য উচিত নয় কোন মুসলিম কোন ঈমানদার ব্যক্তির জন্য উচিত নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুকাদ্দুমু বিকদর যেই ব্যক্তি তাকদীরকে অস্বীকার করে তাকদীরকে মেনে নিতে পারে না যেটাই ঘটবে আপনার তাকদীরে মনে করতে হবে এটা আল্লাহ পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন বিধাই এটা আমি পেয়েছি তাকদীরকে যারা অস্বীকার করে তাকদীরকে যারা মেনে নেয় না এদেরও কোনো ইবাদত আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না সম্মানিত হাজেরিন এজন্য আসুন আমরা এমন কোনো কাজ না করি যেটাতে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন আর আল্লাহকে খুশি করতে গিয়ে আল পিতামাতাকে খুশি করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট এটাও আমাদের জন্য সহনীয় নয় এজন্য আসুন আমরা আল্লাহর যেভাবে ইবাদত করি গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর ইবাদত যেমনি আপনি আমি করতে বাধ্য একইভাবে আল্লাহর হক আদায় করতে বাধ্য আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না ঠিক একইভাবে আল্লাহর সঙ্গেই আল্লাহর পরপরে পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করতে হবে সুন্দর আচরণ করতে হবে তাদেরকে কষ্ট পর্যন্ত দেওয়া যাবে না সম্মানিত হাজেরিন এজন্য বলছিলাম আজকে আপনার আমার পিতামাতা যদিও কটু কথা বলে কষ্ট দিয়ে কথা বলে যদিও জুলুম করে যদিও অত্যাচার করে এরপরেও আপনি আমি তার সঙ্গে মন্দ আচরণ করতে পারবো না এই সুযোগ ইসলাম আপনাকে আমাকে দেয় নাই এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেয় নাই সম্মানিত হাজেরিন এজন্য বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবে কেরাম এবং পূর্ববর্তী সালাফ তাবে তাবিন তাবে কেরাম তারা কিভাবে পিতামাতার প্রতি সুন্দর সদ্ব্যবহারের নমুনা দৃষ্টান্ত দিয়ে গেছেন অনেক দৃষ্টান্ত উপস্থাপন করা সম্ভব সংক্ষিপ্ত পরিসরে আমরা ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে বলি পবিত্র কোরআন থেকে যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়াম সূরা নম্বর 19 আয়াত নম্বর 42 থেকে 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সংক্ষিপ্ত পরিসরে বলি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন নবী ইব্রাহিম তার পিতা আজর আজর মুশরিক ছিল নাকি ঈমানদার ছিল মুশরিক ছিল এবং অত্যন্ত জঘন্যতম কাফের ছিল সে আজরকে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন সন্তান সন্তানকে পিতাকে দাওয়াত দিচ্ছে ইয়া আবাতি লাম তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা আল্লাহ তার পিতাকে গিয়ে বলছে হে আমার পিতা হে আমার আব্বু খবরদার আপনি এমন কারো ইবাদত করবেন না আপনি এমন কারো ইবাদত করবেন না ওয়া লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু যে চোখেও দেখে না কানেও শুনে না এমন কারো ইবাদত আপনি করবেন না আপনি এমন কারো ইবাদত করবেন না ওয়ালা ইউগনি আনকা শাইয়্যা যে আপনার বিন্দু মাত্র উপকার করতে
পারেন আপনি তার ইবাদত করবেন না ইয়া আবাতি হে আমার পিতা আব্বু কদ জানি মিনাল ইলম মা লাম ইয়াতি ফাত্তাবিইনি আহাদিকা সিরাতান সাবিয়া হে আমার পিতা আপনি আমার অনুসরণ করেন নিশ্চয় আমার কাছে এমন জ্ঞান আছে যেই জ্ঞান আল্লাহ আপনাকে দেন না অতবে আপনি আমারই অনুসরণ করেন এই কথা তিনি বলছেন যে আপনি আমার অনুসরণ করেন আপনি আমাকে সহজ সরল সঠিক রাস্তা আপনাকে আমি দেখিয়ে দিব ইব্রাহিম আলাইহিস সালাম আরো বলছেন ইয়া আবাতি লা তাআবুদিশ শাইতান ইন্না শাইতানা কানা লিরহমানি আসিয়্যা হে আমার পিতা আব্বু আপনি খবরদার শয়তানের ইবাদত করবেন না আপনি শয়তানের ইবাদত করবেন না মনে রাখবেন আব্বু নিশ্চয় শয়তান হলো দয়াময় রহমানের অবাধ্য হে আব্বু এইভাবে আপনি শয়তানের ইবাদত করবেন না এইভাবে একের পর এক বলেই যাচ্ছেন দাওয়াত দিয়ে যাচ্ছেন ভালো কথা বলছেন হকের দাওয়াত দিচ্ছেন এমতো অবস্থায় তার পিতা বলে বসলো তার পিতা তাকে বলে বসলো ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম তুমি কি আমাদের মাবুদ থেকে আমাদের ইলা আমাদের রব থেকে এমন কথা বলা থেকে তুমি কি বিমুখ হবে তুমি কি দূরে থাকবে মনে রেখো ইব্রাহিম লাইন লাম তান্তাহি লা আরজুমান্নাক ওয়াহজুরনি মালিয়্যা মনে রেখো লাইন লাম তান্তাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়্যা যদি তুমি এমন কথাবার্তা বলা থেকে দূরে না থাকো আমাদের উপাস্য মাবুদ থেকে এমন কথা বলা থেকে যদি তুমি দূর না হও মনে রেখো পাথর দিয়ে তোমার মাথাকে মেরে তোমার মাথা একদম চূর্ণ বিচূর্ণ করে দিব নাউজুবিল্লাহ কে বলছে জাহেল মুশরিক কাফের পিতা তার সন্তানকে বলছে এর পরেও পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিম কি বললেন দেখেন ইব্রাহিম বলছেন সালামুন আলাইকা আব্বা আপনাকে সালাম কি বলছেন আপনাকে সালাম আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক মনে রাখবেন আব্বা সা আস্তাগফিরু লাকা রব্বি আপনার জন্য আমি আমার রবের কাছে প্রার্থনা করব সুবহানাল্লাহ এই প্রার্থনা যদি আল্লাহ কি করবেন না কবুল করবেন না যদিও সে কাফের মুশরিক এই জন্য কিন্তু সন্তান হয়ে তিনি বললেন না যে তুমি আমাকে এমন কথা বললে মনে রেখো আব্বু তোমাকে আমি একদিন দেখে নিব বলেছে বলে নাই বলছেন যে আব্বা আপনার উপর সালাম আপনি মনে রাখবেন যা বলেছেন বলেছেন আপনার নিকট আল্লাহর জন্য আপনার জন্য আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করব এরপরেও তিনি বলছেন ইন্নাহু কানা বি হাফিয়া নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হলেন পরম ক্ষমাশীল অতএব এই কথা বলে তিনি সরে দূরে চলে গেলেন অতএব এরপরেও পিতার সঙ্গে তিনি মন্দ আচরণ করেননি সম্মানিত হাজেরিন সম্মানিত উপস্থিতি এর জন্য বলছিলাম পিতামাতা যদি আপনাকে কষ্ট দিয়ে কথা বলে আপনার তার সম্পদ থেকে যদি আপনাকে বঞ্চিত পর্যন্ত করে দেয় এই ভাবে যদি আপনার প্রতি জুলুম করে ধমক দেয় আপনার প্রতি যদি কটু বাক্য আপনার সামনে যদি ব্যবহার করে এরপরেও কোনো সন্তানের জন্য উচিত নয় তার পিতামাতাকে কষ্ট দিয়ে কোনো কথা বলা এটাই ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে সম্মানিত হাজিরিন এজন্য আসুন আমরা পিতামাতার পরিপূর্ণ রূপে সদাচরণ করি পিতামাতার হক আদায় করি আল্লাহর হক এক নম্বরে এর পরে পরেই পিতামাতার সঙ্গে আমরা উত্তম আচরণ করি সুন্দর আচরণ করি তাদের হক আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার অবাধ্যতা থেকে আমাদের হেফাজত করুন আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করুন বলি আমিন আমাদের আজকে বর্তমান প্রজন্ম আজকে আমাদের বর্তমান যুব সমাজ যারা প্রাশ্চাত্যের সভ্যতার পিছে হাঁটতে গিয়ে যারা আজকে পিতামাতার সঙ্গে কটু কথা বলে সম্মানিত হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের পরবর্তী প্রজন্মকে যুব সম্প্রদায়কে যেন আল্লাহ হেফাজত করেন বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজেরিন সময় দিব স্বল্প আলোচনা দীর্ঘ নয় এজন্য আপনার উদ্দেশ্যে বলি পিতামাতা গার্ডিয়ান যারা আছেন তাদের উদ্দেশ্যে দুইটি নসিহা সংক্ষিপ্ত পরিসরে যেহেতু সময় স্বল্প আপনাদেরও করণীয় রয়েছে আপনি আজকে বার্ধক্যে উপনীত হয়েছেন এমতো অবস্থায় আপনি আজকে আফসুস করছেন যে আমার সন্তান আমার কথা শুনে না আমার সন্তান আমার সঙ্গে মন্দ আচরণ করে আমার সন্তান আমাকে কটু কথা বলে আজকে অনেক অভিভাবক অনেক গার্ডিয়ান আমাদেরকে ফোন করে বলেন জিজ্ঞাসা করেন যে মহতারাম আজকে আপনার নিকট জানতে চাই যে ইসলামে ইসলামে আত্মহত্যা করার কোনো সুযোগ আছে নাকি
নাউজু বিল্লাহ আত্মহত্যা করার কোনো সুযোগ আছে কেন এমন জিজ্ঞাসা আপনি কেন করেন তখন তিনি জবাবে বলছেন যে আমার সন্তান আমার ছেলে মেয়ে আমার আদরের কলিজার টুকরা একটা ছেলে একটা মেয়ে অথচ আমার সন্তান আজকে আমার কথা শুনে না তারা আজকে নেশার পেছনে দৌড়াই তারা আজকে নারীর পেছনে দৌড়াই আমার কথা শুনে না আমার প্রতি তারা আঘাত করে আমার প্রতি তারা কটু বাক্য উচ্চারণ করে কষ্ট দিয়ে কথা বলে এবং আমার মেয়ে সেও বিপর্যয়ে চলাফেরা করে আমার কথা শুনে না সম্মানিত উপস্থিত হাজেরিন ওই মুসল্লিকে জিজ্ঞাসা করলাম ওই মুসলিম ভাইকে জিজ্ঞাসা করলাম যে মুরব্বি আপনি বলেন তো আপনার সন্তানের নিকট আজকে আপনি সুন্দর আচরণ কামনা করছেন বাল্য অবস্থায় ছোট অবস্থায় আপনি কি তাকে আল্লাহর কালাম শিক্ষা দিয়েছিলেন আপনি কি ইসলামী মূল্যবোধ তাকে শিক্ষা দিয়েছিলেন ইসলামী নৈতিকতা ইসলামী আদর্শ দিয়ে কি আপনি তাকে গড়ে তুলেছিলেন আপনি যদি ইসলামী মূল্যবোধ ইসলামী নৈতিকতা ইসলামী আদব আখলাক শিষ্টাচার ইসলামের শিক্ষা দিয়ে আপনি যদি তাকে বড় নাই বা করেন তাহলে আজকে কেন আপনি তার নিকট সুন্দর আচরণ পেতে যাচ্ছেন আপনি গাছ যেমন লাগাইছেন ফল ঠিক সেই রকমই পাওয়া যাবে এজন্য সময় থাকতে মূল্যায়ন করবেন সন্তানকে সুন্দর আদব শিষ্টাচার শিক্ষা দিবেন দিনের জ্ঞান শিক্ষা দিবেন যেন তারা বড় হয়েও আপনার কৃতজ্ঞতা আদায় করে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে আপনার প্রতি তারা সন্তুষ্টতা প্রকাশ করে এমনকি আপনার মৃত্যুর পরেও যেন আপনার ওই সন্তানরা আপনার সম্পদ নিয়ে আপনার অর্থ নিয়ে ব্যস্ত না থেকে আপনার ধন দৌলত ব্যবসা বাণিজ্য নিয়ে বন্টন করা নিয়ে তারা ব্যতিব্যস্ত হয়ে না পড়ে যেন তারা আপনার কবরের পাশে গিয়ে আপনার লাশের সামনে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হে আল্লাহ তুমি আমার পিতামাতাকে ওইভাবে দেখো বাল্য অবস্থায় তারা আমাকে যেইভাবে দেখেছিল আমরা যেন এমন আদর্শ সন্তান রেখে যেতে পারি আল্লাহ সে তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন সকলে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله